যে পঁচিশ নম্বর শ্লোকেতে উনি বলতে কি বলছেন তুমি আমাকে চব্বিশ নম্বর শ্লোকে বলছেন যে তুমি আমাকে রক্ষা করেছো আমাদের সবাইকে রক্ষা করেছো খুব ভালো কিন্তু ওই বিপদ আমাদের দিও কেন তাহলে যাতে আমরা তোমাকে মনে করতে পারবো কখনো তোমাকে ভুলে যাব না অপুনব ভাব দর্শনম অপুনব ভাব দর্শনম মানে বলতে গিয়ে ব্যাখ্যা করা হচ্ছে আর যেন আমার এইগুলো না হয় আর যেন জন্ম না হয় এরপরেই বললেন যে ওই ধন ঐশ্বর্য এগুলো না থাকি। তারপরে ছাব্বিশে উনি বলছেন হে দীনবন্ধু মৎসাতা কৃষ্ণ আমি তোমাকে প্রণাম করি হে কৃষ্ণ তুমি কালম তুমি অন্তর্যামী ঈশানম তুমি জগৎ নিয়ন্ত্র অনাদি নিধনম তুমি ও অন্তহীন বিভূম প্রভু তুমি সমদৃষ্টি সম্পন্ন সমম দর্শনম এইটা উনি বলছেন যেটা সেটাতে আমরা লক্ষ্য করলাম তুমি কর হিচিত কর দেশ অস্থি তোমার কেউ বা প্রিয় বা অপ্রিয় নেই একটা অসাধারণ কথা বলছেন ভগবানের কেউ প্রিয় বা অপ্রিয় বলে কিছু নেই আমরা মনে করি যে খুব ভগবানের কাছের লোক ভগবানের খুব প্রিয় কেন এরকম কোনো কিছু নেই প্রিয় বা অপ্রিয় বলে কেউ নেই হে কৃষ্ণিত দৈিত এবং দেশ দেশ মানে যার প্রতি আমি খুশি নই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবত গীতাতে দ্বাদ শ্রদ্ধায় বলছেন আমি তাকে ভালোবাসি কি যার মধ্যে এই গুণগুলো সব রয়েছে দেন ভক্তি যোগ দ্বাদশ অধ্যায় সেখানে তিনি বলছেন যে আপনি যদি আপনারা পড়েন তখন দেখবেন বোধ হয় মনে পড়ছে ওই তেরো থেকে উনিশ এর মধ্যে তিনি পরপর পরপর বলে যে একে আমি ভালোবাসি এই এই গুণগুলো থাকলে একে ভালোবাসি তো অদ্বেষ্টা সার্বভূতানাম ইত্যাদি করে করে যে গুণগুলোর কথা বলছেন যে তাহলে তিনি দেশ নেই বলছেন কেন এখানেতে যখন দেবী কুন্তি বলছেন যে তুমি হচ্ছ স্বয়ং ঈশ্বর তোমার কারোর প্রতি বিশেষ আকর্ষণ কারোর প্রতি দেশ এটা নেই কেন এটা সত্যি সত্যি কারোর প্রতি নেই কিরকম ভাবে যেখানেতে ঈশ্বরীয় ভাবগুলো প্রকাশিত সেখানে তো ভগবান স্বয়ং রয়েছে যেমন নরেন্দ্রনাথ যখন আসতেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্দেল হয়ে উঠতেন এবং অন্যদের মনে হতো ওকে বেশি ভালোবাসে ভালো ভালো মিষ্টি গুলো সব রেখেছেন জন্যই আমাদের বলেও ছিলেন যে আচ্ছা আমরা কি বানের জলে ভেসে আসা সব মিষ্টি গুলো নরেনের জন্যে তুলে রাখেন কেন তো বানের জলে ভেসে আসা মানে চাইনি এসে গেছে এরকম তো এই ক্ষেত্রে যদি দেখি এর পরবর্তী যে যদি আমরা পড়ে পড়ে দেখেছি সেখানে ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন তুই আর আমি কি আলাদা ওইটাই লক্ষ্য করতে হবে যেখানে তিনি বলছেন যার মধ্যে গুণের প্রকাশ বেশি সে তো আমার মধ্যেই রয়েছে তো ভগবান দেশ করছেন না কিন্তু সত্যগুণও দিয়েছেন তমগুণও দিয়েছেন তুমি যদি তমটা নাও তাহলে ভগবানের থেকে দূরে তুমি রয়েছে ভগবানের কিছু এসে যাচ্ছে না এই প্রকাশটা হচ্ছে তখন মনে হচ্ছে আসলে প্রকাশ হচ্ছে। সূর্যটা রয়েছে। কিন্তু যে কাচের উপরে মাটি ল্যাপার রয়েছে সেখানে রিফ্লেকশন হচ্ছে না আর যে কাঁচটা পরিষ্কার তার উপরে সূর্যের রিফ্লেকশন খুব বেশি হচ্ছে এই পার্থক্য কিন্তু উনি সমানে যে কাঁচের উপরে মাটি রয়েছে ধুলো রয়েছে রিফ্লেকশন হচ্ছে না ওখানেও কিন্তু সূর্যের আলো পড়ছে সেই দৃষ্টিতে দেখতে গেলে তিনি বলছেন যে তুমি কখনো কাউকে বিশেষ করে প্রিয় বা অপ্রিয় করো না এইটাই হচ্ছে ঠিক ঠিক ভগবানের দৃষ্টিটা এটা আমরা যখন বোঝবার চেষ্টা করি যে ভগবান একে ভালোবাসেন ওকে ভালোবাসেন না তা কিন্তু না যে মুহূর্তে এরকম বিচার আসবে সেই মুহূর্তেই ভগবান আর ভগবান থাকবেন যে সন্ন্যাসী মানে কি সমদৃষ্টি সম্পন্ন যদি সন্ন্যাসীর সমদৃষ্টি না থাকে তখনও কিন্তু তো সন্ন্যাসী হয়নি যেই পরিপূর্ণভাবে সন্ন্যাস হবে তখন হচ্ছে তার কোনো সমদৃষ্টি হয়ে যাবে কখনো এইটি ভালো ওইটি মন্দ এই বোধ থাকবে না এই আমার ও আমার নয় এটা থাকবে না কিন্তু যাদের মধ্যে গুণের প্রকাশ বেশি তার মধ্যে সে নিজেকে দেখতে পাবে যাদের মধ্যে নয় তারা স্বাভাবিকভাবে ওই শুদ্ধ সত্য থেকে দূরে থাকবে যেমন আবার একটা উদাহরণ ওই সিদ্ধেশ্বর সিধু তিনি মাস্টার নিয়ে গেলেন ঠাকুরের কাছে মহেন্দ্রনাথ গুপ্ত সিদ্ধেশ্বর আর মহেন্দ্রনাথ দুজনে গেলেন ঠাকুরের কাছে গিয়ে সিদ্ধেশ্বর ঠাকুরকে দেখলেন সেকেন্ড টাইম সিদ্ধেশ্বর আর ওখানে গেলেনই না কেন না ওই ঠাকুরের কথা ওইগুলো তার ভালো লাগলো না আর মাস্টার মশাই যতদিন পেরেছেন যখনই সুযোগ পেয়েছেন ওখানে গেছেন এবং সমস্ত কথাগুলো তিনি লিখে লিখে রেখেছেন তাই আমরা পেয়েছি মধ্যে ঠাকুর কাকে বেশি কাকে না তাই কি সিদ্ধেশ্বর তো গেলই না কেন না ওর উপরে সূর্যের যে আলোটা পড়ল সেটা রিফ্লেক্টেড হলো না এইটাই তো সেই জন্যই বলছেন যে এত সুন্দর করে তিনি করে বলছেন হে কৃষ্ণ তুমি আমাদেরকে রক্ষা করেছ সব ভালো কিন্তু তুমি আমাদেরকে একটু বিপদের মধ্যে রেখো যাতে ডাকতে পারি আর দেখো আমাদেরকে এই এই জিনিসগুলো দিও না উচ্চ বংশ দারুণ শিক্ষা অত্যন্ত পয়সা এইসবগুলো দিও না তাতে আমাদের অনেক অসুবিধে কেননা আমরা তোমাকে ভুলে যেতে চাই না আমরা বলছেন বটে কিন্তু কোনতে নিজের জন্যই বলছেন এখন আমাদের দেশেতে যখনই আমরা কথা বলি আমরা প্লুরাল ব্যবহার করি আমরা কিন্তু আসলে যে আচ্ছা আমরা চাইছি আপনি থাকুন ভদ্রলোক নিজেই বলছেন এবারে তিনি যে একটা ভোট নিয়েছেন ফ্যামিলি মেম্বারদের থেকে নিয়ে সেটা মুখপাত্র তা কিন্তু না এমনি বলছেন সাধারণত আমি বলছি এই কথাগুলো আমরা বলতে চাই না বলি না কেননা তাতে অহংকার প্রকাশ এদেশেতে সবটা আমি আর আমাদের ওখানে যেটা সেটা আমরা বলছেন তুমি আমাদেরকে একটু বিপদেই রেখো বড় তাতে আমরা তোমাকে ডাকতে পারবো আমাদের একটু অন্য কিছু চাই না এমন কিছু দিও না যাতে আমরা তোমাকে ভুলে যাই ও শান্তি 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 হরি